গঙ্গা ভাঙনকে জাতীয় বিপর্যয় ঘোষণা করে ভাঙন রোধের স্থায়ী সমাধানে কেন্দ্রীয় সরকারের পদক্ষেপের দাবিতে মালদায় বিক্ষোভ সমাবেশ আয়োজিত হলো জেলা তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে। ভাঙন কবলিত মালদার মানিকচক রতুয়া সহ বিস্তীর্ণ এলাকার বাসিন্দা ও পালিত গবাদি পশুদের নিয়ে অবস্থান বিক্ষোভে সামিল হয়েছেন তৃণমূল যুব কংগ্রেসের কর্মীরা। প্রতি বছর ভাঙনে মালদার রতুয়ার মানিকচক বৈষ্ণবনগর সহ বিস্তীর্ণ এলাকায় বাঁধ ভেঙে প্লাবিত হয় এলাকা, নষ্ট হয়ে যায় হাজার হাজার একর জমি, অথচ কেন্দ্রীয় সরকার কোনো সদর্থক পদক্ষেপ গ্রহণ করে না বলে অভিযোগ তাদের। গঙ্গা ভাঙিয়ে জাতীয় বিপর্যয় ঘোষণা করে ক্ষতিপূরণ না দিলে বন্যা দুর্গতদের নিয়ে প্রধানমন্ত্রীর বাসভবন ঘেরাও করার হুঁশিয়ারি দিয়েছে বিক্ষোভকারীরা। এদিন এই বিক্ষোভ প্রদর্শন কর্মসূচিতে সামিল হয় ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী, জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি বিশ্বজিৎ মণ্ডল সহ অন্যান্যরা। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আজ মালদা জেলা যুব তৃণমূল কংগ্রেস মালদা জেলার গঙ্গা ভাঙন বন্যা সম্পূর্ণ পরিস্থিতি নিয়ে আজকে এক অবস্থান বিক্ষোভ মালদার প্রাণকেন্দ্র ফোয়ারা মোড়ে আমরা এই অবস্থান বিক্ষোভ কর্মসূচি গ্রহণ করেছি। কারণ আমরা জানি বর্তমান যা পরিস্থিতি মালদা জেলায়, হয়তো অনেকে হয়তো বুঝতে পারছে না, কারণ এই মুহূর্তে যে বন্যায় আমাদের মানিকচকের তিনটি অঞ্চল ভুতনিতে, উত্তর চণ্ডীপুর, হীরানন্দপুর, দক্ষিণ চণ্ডীপুর, রতুয়ার এক প্রান্ত, তারপরে গোপালপুর, বৈষ্ণবনগর, লাগাতার প্রতি বছর আমাদের বিঘাকে বিঘা মানুষের ভিটে মাটি হারিয়ে যাচ্ছে, মানুষ অসহায় রাত কাটাচ্ছে। বর্তমান পরিস্থিতি যা অবস্থা আমাদের জেলায় বন্যা দুর্গতদেরকে নিয়ে আমাদের মনে হয়েছে যে তাদের কথাটা আজকে ভারতবর্ষের প্রধানমন্ত্রী, উনি নির্বাচনের সময় আমাদের মালদা জেলাতে এসেছিলেন প্রচারের সময়, কিন্তু ওনাকে আমরা দেখেছিলাম মালদার যে সমস্যা গঙ্গা ভাঙন এটা নিয়ে ওনারা কোনো রকম কোনো বক্তব্য মন্তব্য করেনি। যেখানে ভুতনিতে দুটি অঞ্চল বিজেপির রয়েছে, কিন্তু আজকে যেখানে মানুষ যেখানে বিপদে রয়েছে, একটাও কোনো রকম কেন্দ্রের কোনো রকম বিজেপির লিডার, কোনো রকম বিজেপির নেতৃত্ব, কোনো রকম কোনো মন্ত্রিত্ব, কোনো কাউকে কিন্তু তাদেরকে পাশে পেতে আমরা দেখছি না। কয়েকদিন আগে বিজেপির কয়েকটা নেতা সেখানে বন্যা কবলিত এলাকায় গেছিল, এলাকার ভাঙন পীড়িত মানুষরা তাদেরকে গালিগালাজ দিয়ে সেখান থেকে ভাগিয়ে দিয়েছে। আজকে তাদেরকে আমরা যেটা দেখতে পেয়েছি, তারা ভোটের সময় নির্বাচনের সময় তাদেরকে দেখতে পাওয়া যায়, কিন্তু মানুষের আপদে বিপদে তাদেরকে আমরা দেখতে পাচ্ছি না। এই স্থায়ী সমাধান গঙ্গা ভাঙন মালদা জেলার যাতে স্থায়ী সমাধান কেন্দ্রের বিজেপি সরকার যাতে করে, সেটা নিয়ে আজকে আমাদের এই অবস্থান বিক্ষোভ।